হে গাইস, আসসালামু আলাইকুম। সৃষ্টিকর্তা রহিম রহমত, আশা করি আপনারা ভালো আছেন আর আপনাদের তো আছে। গাইস, আমি বলতে গেলে যে এই কোয়ারেন্টাইনে থাকতে থাকতে আসলে বোরিং হয়ে গেছে। আমার পাশাপাশি আপনারা জানেন আমি একটু ঘোরাফেরা বেশি করি। আই হোপ আজকে আমি একটা জায়গায় ঘুরতে যাব আর আশা করি আপনাদেরও জায়গাটা অনেক ভালো লাগবে, আপনাদের দেখাবো। তো কথা না বাড়ি, আমি এখন রেডি হবো। আপনাদের ওই জায়গার দৃশ্য গুলা ড্রোন ফুটেজ এবং লাইভ ফুটেজের মাধ্যমে আপনাদের সুন্দর করে দেখানোর চেষ্টা করবো। আই হোপ আমি এনজয় করবো, আপনারা এনজয় করবেন আশা করা যায়। তো কথা না বাড়িয়ে যাওয়া যাক। আমি এখন বর্তমানে আছি কালিয়াকুর। কালিয়াকুরের আমার আশেপাশে প্রাকৃতিক দৃশ্য গুলো অনেক সুন্দর, আপনারা দেখতেই পাচ্ছেন চারদিকে গাছপালা আছে, অনেক পাখি অনেক সুন্দর, আর পাশাপাশি রেস্টুরেন্ট আছে, আর এই ভিউটা অনেক সুন্দর। আর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন বিলের মতো আছে। যে বড় ভাইয়েরা এই জায়গায় অনেক ছবি তুলতেছে, আর একদিকে অনেক সৌন্দর্য এই জায়গাটা। আর আপনারা যারা যাতে পাগল তো তারাও এই জায়গায় আসতে পারেন, পাশাপাশি এই জায়গায় এসে খাওয়া দাওয়া করতে পারেন। তো ভাইয়াদের কাছে জিজ্ঞেস করবো যে এই জায়গাটা সম্পর্কে। আচ্ছা ভাইয়া, এই জায়গায় আসছেন যে এই জলপুরি প্রাকৃতিক দৃশ্য হিসাবে বা এই জলপুরি সম্পর্কে একটু বলেন তো, আপনারা আসছেন ছবি তুলতে পারছেন কিনা? ভাই, আমরা সবাই চাই আসলে আমরা এরকম প্রাকৃতিক পরিবেশে যাই। আমরা অনেক সময় অনেকে গ্রামে অনেক দূরে অনেক জায়গায় আমরা যাই খোঁজার জন্য প্রাকৃতিক দৃশ্য, কিন্তু আমাদের গাজীপুরেই আমরা মোটামুটি যে প্লেসটা যে আছে এখানে এত সুন্দর, চারদিকে শুধু সবুজের সবুজ, খুব মজাদার। এখানে
আপনারা চাইলে সবাই যে কেউ আসতে পারে যে কোনো সময় তাহলে সাজেস্ট করি যারা ঢাকা থেকে আগত আসে আর কি মানে পাখির দিশে দিশে অনুভব করার জন্য একদম পারফেক্ট নীলিবিলি বিশ্বাস নিয়ে ভাই খুব সতেজ থাকা যায় বিশ্বাসটা অনেক নীলি আসে অনেক ভালো লাগলো ভাই আপনাদের সাথে কথা বলে ভালো থাকবেন আপনাদের আজকের ব্লগটা অনেক ভালো লাগছে যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক এন্ড কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আপনাদের একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব আমার ভিডিও বানানোর অনেক উৎসাহ এবং প্রেরণা তৈরি করে সো টেক কেয়ার আল্লাহ হাফেজ